শুরুতেই টাইগারদের আপডেট। সাউদাম্পটনে রয়েছেন বিশেষ প্রতিনিধি সাইদুর রহমান শামীম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শামীম, শামীম নিশ্চয়ই জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে রওনা হয়েছেন। হ্যাঁ আরিফ, আপনারা যারা মাঠে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ দেখার জন্য টিভির সামনে বসার প্রস্তুতি নিচ্ছেন বা বিভিন্ন জায়গায় যারা বসে এই ম্যাচটি দেখার জন্য প্রস্তুত হচ্ছেন, তাদের জন্য কিছুটা উদ্বেগের সংবাদ বলি। গত দুদিন রৌদ্রোজ্জ্বল শুকনো আবহাওয়া থাকলেও আজ সকাল থেকে সাউদাম্পটনে একটু বৃষ্টি হচ্ছে। আমি যখন এখানে দাঁড়িয়ে আছি রাস্তায়, একটু বৃষ্টি হচ্ছে, ছোট ছোট বৃষ্টি হচ্ছে, এবং আবহাওয়ার পূর্বাভাস যেটা বলেছে এখন থেকে আগামী 3 ঘন্টা অর্থাৎ দুপুর 12টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা 40%, এরপর আকাশ পরিষ্কার থাকবে এবং সন্ধ্যা 7টা থেকে আবার বৃষ্টি শুরু হতে পারে। তো যদি সেই পূর্বাভাস সত্যি হয় তাহলে কিছুটা বৃষ্টি প্রথম খেলার প্রথম দিকে ব্যাঘাত ঘটাতে পারে। তো তারপরেও আশা করছি যে একটা খেলা পুরো ম্যাচ হবে এবং বাংলাদেশ জিতে তাদের স্বপ্নটা সজীব রাখবে। আর প্রথম একাদশ সম্পর্কে বলি, গতকালকে আমি অনুশীলনে সাব্বিরের বলে মাথায় আঘাত পেয়েছিলেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ, তারপর তিনি মাঠ ছেড়েছিলেন, কিন্তু আমরা যে সর্বশেষ যে খবর জেনেছি তিনি পুরোপুরো সুস্থ আছেন এবং আজকে তিনি প্রথম একাদশে থাকছেন। শুধু মেহেদী হাসান মিরাজই নয়, আমরা টিম ম্যানেজমেন্টের কাছ থেকে জানতে পেরেছি যে অলরাউন্ডার সাইফুদ্দিন এবং মোসাদ্দকও আজকে প্রথম একাদশে ফিরছেন, অর্থাৎ পুরো শক্তির দল নিয়ে বাংলাদেশ আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে। আরও একটা পরিসংখ্যান জানিয়ে রাখি যে অন্যান্য আমরা বিশ্বকাপের অন্যান্য ভেন্যুতে যে ম্যাচ দেখেছি, রানের উৎসব দেখেছি, তা এই সাউদাম্পটনের রোজ বলে সেই রানের উৎসব দেখার সম্ভাবনা খুব একটা নেই, কারণ গত পরশুদিন আফগানিস্তান এবং ভারত যেই উইকেটে খেলেছিল আজও সেই উইকেটে খেলার যথেষ্ট সম্ভাবনা আছে। এবং গত পরশু যারা আফগানিস্তান ভারত ম্যাচ দেখেছিলেন তাতে দেখেছিলেন যে আফগান স্পিনারদের বিপক্ষে বিশ্বখ্যাত ভারতীয় ব্যাটিং লাইন বেশ কিছুটা বিপদে পড়েছিল, কারণ বল পড়ে কিছুটা স্পিন করছিল, স্লো আসছিল, ফলে সেই ম্যাচটি ছিল লো স্কোরিং, ভারত প্রায় 230 রান করে সেই ম্যাচটি জিতেছিল। তো সেরকম যদি হয় তাহলে বলতে হবে যে বাংলাদেশের ব্যাটসম্যানদের সাথে আফগানিস্তান স্পিনারদের একটা লড়াই হবে এবং আফগানিস্তান স্পিনাররা বড় চ্যালেঞ্জ হতে পারে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে বড় স্কোর করতে হবে। তবে সুখের কথা যেটা, গত এই টুর্নামেন্টের শুরু থেকেই বাংলাদেশের ব্যাটসম্যানরা অত্যন্ত ভালো খেলছেন এবং বাংলাদেশের ব্যাটসম্যানরাই অনেকগুলো ম্যাচ জিতেছেন। বাংলাদেশের শক্তির উৎস ব্যাটিং, তো আশা করা যায় যে বাংলাদেশের ব্যাটিংয়ের সাথে আফগানিস্তানের স্পিনারদের একটি লড়াই হবে এবং শেষ পর্যন্ত শেষ হাসি হাসবে বাংলাদেশ এবং তাদের সেমিফাইনাল সম্ভাবনা জাগিয়ে রাখবে। আর সমীকরণের কথা যদি বলি, গতকালকে সাউথ আফ্রিকাকে পাকিস্তান হারিয়ে তারাও সেমিফাইনাল লড়াইয়ে ফিরে এসছে, সব কিছু মিলে বাংলাদেশের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ কিন্তু অসম্ভব নয়। আমরা সবাই আশা করব বাংলাদেশ সেই চ্যালেঞ্জে জয়ী হবে এবং সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখবে আজকে আফগানিস্তানের জয়ের মাধ্যমে। আরিফ, শামীম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাউদাম্পটন থেকে যোগ দিয়েছিলেন বিশেষ প্রতিনিধি সাইদুর রহমান শামীম। আফগানদের শক্ত প্রতিপক্ষ হিসেবে দেখছেন টাইগারদের হেড কোচ স্টিভ রোডস। দলের সবার কাছে সেরা পারফরমেন্সটা চেয়েছেন কোচ। শুনব স্টিভ রোডসের বক্তব্য। আফগান দল ও তাদের স্পিন আক্রমণের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, আমরা কাউকে ভয় করি না। এ সময়ের ক্রিকেটে বাংলাদেশ ও আফগানিস্তান দুই দলই উদীয়মান শক্তি, তবে পরিসংখ্যান ও পারফরমেন্সে এগিয়ে বাংলাদেশ। কোচ হিসেবে আমার কাজ হবে ছেলেদের চাপমুক্ত হয়ে মাঠে নেমে সেরা পারফর্ম করতে সাহায্য করা, সাফল্য তাতেই আসবে। সাইফুদ্দিনের খেলতে না চাওয়া নিয়ে পত্রিকায় যে রিপোর্ট বেরিয়েছে তার কোনো সত্যতা নেই। আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করব কিছু লেখার আগে তথ্যের সত্যতা যাচাই করে নেবেন। আপনাদের ভুল তথ্য পরিবেশন ক্রিকেটার, দেশের মর্যাদা ও মনোবলকে ক্ষুণ্ণ করতে পারে। আফগানিস্তান ক্যাপ্টেন গুলবাদের নাইব স্পষ্ট জানিয়ে রেখেছেন কোনো প্রকার ছাড় পাবে না বাংলাদেশ, ডুবলে টাইগারদের নিয়েই ডুবতে চায় তার দল। শুনে আসি গুলবাদের নাইবের কথা। মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ গত 4 বছর দারুণ খেলছে, তারা যথেষ্ট শক্তিশালী দল, তবে আমরাও পিছিয়ে নেই। শুরুটা খারাপ হলেও ভারতের সাথে ম্যাচে আমরা হারানো ছন্দ ফিরে পেয়েছি। আশা করি বাংলাদেশের ব্যাটসম্যানদের সাথে আমাদের স্পিনারদের লড়াই জমবে। এবার শুনব বিশেষজ্ঞ মতামত। সঙ্গে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার মেহরাব হোসেন অপি। অপি, স্বাগত জানাই আপনাকে। ধন্যবাদ আপনাকে। যেটা কিছুক্ষণ আগে বলছিলেন যে আমাদের বিশেষ প্রতিনিধি সাইদুর রহমান শামীম, যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রথম 3 ঘন্টা, তারপরও সব কিছু পেছনে রেখে আসলে বাংলাদেশের জয় ছাড়া আজকে কোনো চিন্তা নেই আমরা কোচের বাইট শুনছিলাম।
অফকোর্স আমাদের জয় ছাড়া কোনো বিকল্প নেই আমার কাছে মনে হয়। টিম লাইক আফগানিস্তান আমাদের থেকে কিন্তু র্যাঙ্কিংয়ে ওডিআইতে কিন্তু তারা অনেক অনেক পিছিয়ে, তো সেদিক থেকে অবশ্যই আমাদের কিন্তু এটা প্রত্যাশিত জয়ের মধ্যেই ছিল আমাদের যখন বিশ্বকাপ যাত্রাটা আমরা শুরু করেছিলাম। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে অবশ্যই জয়টা প্রত্যাশিত, কিন্তু একটি জিনিস মাথায় রাখতে হবে যে জয়ের জন্য যেসব উপাদান দরকার প্রতিটা ডিপার্টমেন্টে আমার কাছে মনে হয় যে ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনটা ডিপার্টমেন্টে আমার কাছে মনে হয় ভালো করতে হবে। এবং যদিও কিনা আমরা জানি যে তাদের বোলিং স্ট্রেংথ স্পিন ডিপার্টমেন্ট অনেক স্ট্রং, কিন্তু এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ দল যেভাবে ব্যাটিং করে যাচ্ছে, নো ডাউট যে বিশ্ব সেরা মানের দলদের সাথে আমরা যেভাবে ব্যাটিং করে যাচ্ছি এবং আমাদের ইতিহাসে সবচাইতে বেশি রানও করেছি ওডিআইতে কিন্তু আমরা 333 লাস্ট ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে, তো সেদিক থেকে অবশ্যই আমরা আশাবাদী যে আমাদের ব্যাটসম্যানরা ভালো শেপে আছে এবং এই ম্যাচটা অবশ্যই আমরা জিততে চাই এবং অবশ্যই জিতব। এবং দুটো টিমে আসে লাস্ট যে ম্যাচটা খেলেছে সেখানে তারা ফাইটিং অ্যাটিটিউড দেখিয়েছে, বাংলাদেশ এবং আফগানিস্তান সেম আজ একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা, সেম ফাইট করেছে আমি সেটা বলবো না, কিন্তু আফগানিস্তান এই টুর্নামেন্টে কিন্তু অনেকটাই কিন্তু আন্ডার ডগ হিসেবে কিন্তু তারা খেলছে, কিন্তু আমরা কিন্তু খেলছি সেমিফাইনালের প্রত্যাশা নিয়ে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু দলটাও বেশ ভালো এবং আমরা ভালো করছি, আফগানিস্তানে তো অনেক অনেক ভালো করছি আমরা, তো যদিও কিনা আপনার ভারতের বিপক্ষে আফগানিস্তান একটা ছোট্ট একটা মার্জিনে তাদেরকে আটকে রাখতে পেরেছিল, বাট আই ডোন্ট বিলিভ দিস যে বাংলাদেশকেও তারা একই ধরনের মানে রানে আটকে রাখতে পারবে আমার কাছে মনে হয় না। আমাদের ব্যাটসম্যানরা ভালো শেপে আছে এবং আই বিলিভ অলসো দ্যাট যে আমাদের ব্যাটসম্যানরা তাদের বোলারদের উপর চড়াও হতে পারবে এবং আমরা ভালো করবো এই ম্যাচ ইনশাআল্লাহ। মেহেদী হাসান মিরাজকে নিয়ে একটা কনসার্ন রয়েছিল যে তিনি মাথায় আঘাত পেয়েছিলেন, কিন্তু কিছুক্ষণ আগে আমাদের বিশেষ প্রতিনিধি নিশ্চিত করলেন যে তিনি আজকে বেস্ট ইলেভেনে থাকবেন। একই সঙ্গে বেস্ট ইলেভেনে আজকে মোসাদ্দেক হোসেন সৈকত এবং সাইফুদ্দিনকে কামব্যাক করানো হচ্ছে, সেক্ষেত্রে কার বাদ যাওয়ার সম্ভাবনা বেশি? নো ডাউট আমার কাছে মনে হয় যে দেখুন লাস্ট দুই ম্যাচে কিন্তু লাস্ট ম্যাচের কথাই বলি যে সাইফুদ্দিন কিন্তু ইঞ্জুরির কারণে বাদ পড়েছেন, তার জায়গায় রুবেল হোসেন ঢুকেছিল এবং মোসাদ্দেক সৈকতের জায়গায় কিন্তু সাব্বির রহমানকে খেলানো হয়েছে, তো যেই দুইজন রিপ্লেসমেন্ট হিসেবে ঢুকেছিলেন আমার কাছে মনে হয় সেই দুজনের ক্ষেত্রে তাদেরকে ড্রপ করা উচিত এবং বেস্ট কম্বিনেশন আমার কাছে মনে হয় যে এটাই ঠিক যে রুবেলকে এবং মোসাদ্দেক হোসেন সৈকতের জায়গায় আমার কাছে মনে হয় সাব্বিরকে ছিটকে যাওয়াটা আমার কাছে মনে হয় যে এটা স্বাভাবিক। আমরা লাস্ট ম্যাচে আফগানিস্তানের স্পিন ডিপার্টমেন্টে ফর দ্য ফার্স্ট টাইম ইন ওয়ার্ল্ড কাপ জ্বলে উঠতে দেখেছি, তারা কি আজকে চ্যালেঞ্জ হতে পারেন বাংলাদেশি ব্যাটসম্যানদের জন্য? আমার কাছে মনে হয় না, দেখুন টি টোয়েন্টি ম্যাচের জন্য নো ডাউট যে তারা কিন্তু স্পেশালিস্ট বোলার এবং টি টোয়েন্টি ফর্মেটে আমাদের থেকেও তারা এগিয়ে, কিন্তু ওডিআইতে আমার কাছে মনে হয় যে ডিফারেন্ট বল গেম, তো 10টি ওভার বল করে 10টি ওভারই ভালো করা ইটস ভেরি ভেরি ইম্পসিবল আমার কাছে মনে হয়। যদিও কিনা লাস্ট ম্যাচে দেখেছি তাদের বোলিংটা অনেকটাই দুর্দান্ত ছিল ভারতের বিপক্ষে, কিন্তু বাংলাদেশের বিপক্ষে আমার কাছে মনে হয় না তারা জ্বলে উঠতে পারবে, বিকজ এক্সপিরিয়েন্সে কিন্তু একটা অনেক একটা মূল্য থাকে এবং এক্সপিরিয়েন্স বোলারের সংখ্যা আমার কাছে মনে হয় যে তাদের দলে মাত্র আছে কিন্তু দুজন, তো সেই ক্ষেত্রে আমরা যদি তাদের দুজনকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারি নো ডাউট যে আমরা এই দলটির সাথেও কিন্তু আমরা 300 ধারণ করা সম্ভব। সব কিছু মিলিয়ে এখন যে পরিস্থিতি সেটা কি কোনো রকম দলের উপর চাপ ফেলছে যে সেমিফাইনালের টার্গেট? আমার কাছে মনে হয় না এটা কোনো বাংলাদেশের জন্য আমার কাছে মনে হয় না আফগানিস্তান কোনো প্রেশার ম্যাচ, কিন্তু অবশ্যই প্রেস্টিজিয়াস ম্যাচ, রাইট, প্রেস্টিজিয়াস ম্যাচ, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের দল যেভাবে খেলে যাচ্ছে এবং আন্ডার ডগ হিসেবে আমরা তাদের সাথে খেলবো এবং যতই কিনা আমরা গণমাধ্যমে দেখি তাদের অধিনায়ক বলছেন যে তারা ডুবেছেন আমাদেরকে নিয়ে ডুবেন, তারা তো ডুবেই আছেন, আমাদের ডুবার কিন্তু কোনো কিছুই নেই, রাইট, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে খুব কম বয়সী একজন অধিনায়কের থেকে এরকম ধরনের কথাবার্তা আশা করা এক্সপেক্টেড, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে আমরা তাদের থেকে র্যাঙ্কিংয়ে অনেক উপরে আছি এবং ভালো ক্রিকেট খেলছি, তো ভালো ক্রিকেট খেলে আমরা মাঠেও প্রুফ করা হবে অফকোর্স ইনশাআল্লাহ। মেহেদী হাসান অপি আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ধন্যবাদ। বিশ্বকাপ ক্রিকেটের আরও খুঁটিনাটি জানাতে চ্যানেলে অনলাইন ইন্টারঅ্যাকটিভ স্ক্রিন থেকে এখন যোগ দিচ্ছেন সহকর্মী রাহুল রায়। রাহুল, আরিফ, প্রতিদিনই আমরা আমাদের মূল বুলেটিনে যে সংবাদগুলো থাকে আসলে সেই সংবাদগুলোর বাইরে যে মজার মজার যে তথ্য থাকে আমাদের চ্যানেলে অনলাইনে কিংবা আরও যে তথ্যগুলো থাকে সেগুলো নিয়ে আমরা ইন্টারঅ্যাকটিভ আলোচনা করে থাকি। আজকে আসলে আমাদের চ্যানেলে অনলাইনে একদম শুরুতেই যে খবরটি রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা তো ডুবেই গেছি, এবার বাংলাদেশকে সঙ্গে নিয়ে ডুবব। এই খবর, এই আফগান অধিনায়ক গতকাল প্রেস কনফারেন্সে তিনি আসলে অনেকটা মজা করেই বলেছেন, জানেন যে আফগানরা আসলে শের বলে থাকে, যেটা আমরা কবিতা বলে থাকি, তার তিনি অনেকটা রোমান্টিকভাবে আসলে বাংলাদেশকে হুমকি দিয়েছে। তিনি বলেছেন যে
দেখুন এখানে লেখা আছে তুমি তুমি বলছেন যে হাম তো ডুবে হ্যায় সনম তুমকো লেকার ডুবেঙ্গে, অর্থাৎ আমরা তো ডুবেই গেছি কিন্তু আমরা বাংলাদেশকে নিয়ে ডুববো। অর্থাৎ আপনি জানেন যে আফগানিস্তানে কিন্তু সেমিফাইনাল খেলার কোনো সম্ভাবনা নেই, কিন্তু বাংলাদেশের এখনও সম্ভাবনা রয়েছে যদি তারা তিনটি ম্যাচ জিতে। এরপর কিছু সমীকরণ রয়েছে, তাই আফগানিস্তান বলছে যে আমাদের আমরা তো ডুবেই আছি, বাংলাদেশকে নিয়েই ডুববো। এছাড়া আরও যদি কিছু সংবাদ নিয়ে কথা বলি, এখানে আপনি জানেন যে স্পোর্টসম্যানশিপ, স্পোর্টস হচ্ছে সৌহার্দ্যপূর্ণতার একটি জায়গা, এবং এখানে সৌহার্দ্যপূর্ণতার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে ভারতীয় এক সমর্থক। তিনি গতকাল পাকিস্তানের ম্যাচে পাকিস্তানকে পাকিস্তানের জন্য চিয়ার আপ করেছেন এবং পাকিস্তানের সমর্থকদের নিয়ে তিনি গ্যালারিতে ছিলেন, যেটা নাকি আসলে বলা হচ্ছে যে ক্রিকেট যে সম্প্রীতির একটি সম্পর্ক স্থাপন করে এটি একটি ভালো দৃষ্টান্ত। এছাড়াও আরও কিছু সংবাদ নিয়ে যদি কথা বলি, একটি নিউজিল্যান্ড দলের জন্য একটি দুঃসংবাদ রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে উইলিয়ামস ও পুরো দলের শাস্তি দেওয়া হয়েছে, কারণ তাদের যে লাস্ট ম্যাচ ছিল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সেখানে তারা নির্ধারিত 50 ওভার আসলে যে সময় থাকে সে সময়ের চেয়ে বেশি সময় লেগেছে, যার কারণে নিউজিল্যান্ডকে শাস্তি দেওয়া হয়েছে। অর্থাৎ ও তাদের যে অধিনায়ক এবং অন্য যারা খেলোয়াড় রয়েছে তাদের ম্যাচ ফির 10% কেটে নেওয়া হয়েছে। তবে আসলে বাংলাদেশ বিশ্বকাপ খেলছে, সব খবরকে ছাপিয়ে আসলে আমরা আজকে জানতে চাই যে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ নিয়ে কী অবস্থা। এবং আমরা যদি বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের ইতিহাস নিয়ে কথা বলি, আমরা যদি পুরো ওয়ার্ল্ড কাপটি দেখি, এখানে চ্যানেলে অনলাইনে বিশ্বকাপে আসলে আফগানিস্তান যে ম্যাচগুলো হয়েছে একটি ম্যাচও কিন্তু জিততে পারেনি, বরঞ্চ তারা আসলে ভারতের সঙ্গে ঘুরে দাঁড়িয়েছে, দুর্দান্ত ফাইট করেছে ভারতের সঙ্গে। অনেকেই বলছে যে আসলে আফগানিস্তান নিজেদেরকে ফিরে পেয়েছে সেই ম্যাচের আগে, তো সেটা বাংলাদেশের ম্যাচের আগে ফিরে পাওয়ায় আসলে কিছুটা শঙ্কা রয়ে গেছে। তবে বাংলাদেশ কিন্তু এই বিশ্বকাপে দুর্দান্ত খেলছে, এরই মধ্যে তারা দুটো কঠিন প্রতিপক্ষের সঙ্গে জয়লাভ করেছে, এবং বৃষ্টির কারণে যদিও শ্রীলঙ্কার সঙ্গে 1 পয়েন্ট ভাগাভাগি হয়েছে, যার কারণে 5 পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে। তবে আর যে 7 বার মোকাবেলা হয়েছে বাংলাদেশ আফগানিস্তানে, সেখানে কিন্তু আসলে কঠিন মোকাবেলা হয়েছে, বাংলাদেশ 4 বার জিতেছে, আফগানিস্তান 3 বার জিতেছে। তবে এরপরও র্যাঙ্কিংয়ে আফগানিস্তান অনেক পিছিয়ে, বাংলাদেশ অনেক ছন্দে রয়েছে, বলাই যেতে পারে যে আজকের ম্যাচে স্পষ্টতই বাংলাদেশ ফেভারিট। তবে আসলে আফগান অধিনায়ক যেটি বলেছেন যে হাম তো ডুবো হে সনম তুমকো লেকে ডুবেঙ্গে, আমরা আশা করি আজকে বাংলাদেশ জিতবে এবং আমাদের অধিনায়কও রোমান্টিকভাবে ম্যাচ জিতে জবাব দিবে, তুম ডুবতে রাহো সনম হাম ভাসতে রাহে। আরিফ, রাহুল আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিশ্বকাপ নিয়ে এখনকার বিশেষ আয়োজন প্রায় শেষের পথে, বিদায় নেওয়ার আগে মনে করিয়ে দিই চ্যানেল আয়ের সব সংবাদে বিশ্বকাপের সব আপডেটের পাশাপাশি খেলা শুরুর আগে দুপুর 2টোর সংবাদে লেটেস্ট নিউজ এবং এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে থাকছে বিশেষ আয়োজন মিড উইকেট, আর খেলার মধ্যবিরতির সময় সন্ধ্যা 7টার সংবাদে বিশেষ আই স্পোর্টস। এছাড়া অনলাইনে সার্বক্ষণিক সব আপডেট পাবেন চ্যানেল আয় অনলাইন .com এই ঠিকানায়। ধারাভাষ্য শুনতে পাবেন রেডিও ভূমি 92.8 FM। এই ছিল এখনকার মতো বিশ্বকাপের আয়োজনে, আপনাদের ফিরে নিচ্ছি তাহার কাছে।